বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার সকল সহকর্মীবৃন্দ, বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ, বিশেষ করে জার্মান রাষ্ট্রদূত সহ যারা এখানে উপস্থিত, অতিথিবৃন্দ এবং সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। জাতির জন্য মুজিব বর্ষের একটি উপহার, সেটা হচ্ছে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান এখন চলছে। এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, যিনি তার সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছিলেন বাংলার মানুষের জন্য। বাঙালি জাতি যার 82% মানুষই দারিদ্র সীমার নিচে বাস করত, যাদের বাসস্থান ছিল না, খাদ্য ছিল না, পরনে জীর্ণ কাপড়, চিকিৎসা ব্যবস্থা ছিল না, এই ধরনের একটি শোষিত বঞ্চিত জাতিকে একটি উন্নত জীবন দেওয়ার জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন। এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে তিনি আমাদের আত্মপরিচয়ের সুযোগ দিয়েছেন। বাঙালি জাতি হিসেবে আমরা বিশ্বে মর্যাদা পেয়েছি, বাংলাদেশ নামে একটি রাষ্ট্র পেয়েছি। এই বাংলাদেশ নামটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই দেয়া, আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদ, 2 লাখ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগ আমাদের এই বিজয় এনে দিয়েছে। জাতির পিতা স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার কার্যক্রম শুরু করেন, যেটা একটা কঠিন কাজ ছিল, কারণ ওই যুদ্ধকালীন সময় কোনো খাদ্যশস্য উৎপাদন হয়নি, রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, সমস্ত দেশ ছিল ধ্বংসস্তূপের মতো। সেখানে দাঁড়িয়ে যাত্রা শুরু করে তখনই তিনি একটি স্বাধীন রাষ্ট্রের উপযোগী আমাদের একটি সংবিধান দিয়েছিলেন, এবং সেই সংবিধানে জনগণের সার্বিক মৌলিক চাহিদার কথা উল্লেখ ছিল। সেই সাথে সাথে আমরা যে একটি জাতি, আমাদের যে একটি রাষ্ট্র, সেই পরিচয় একটা পাসপোর্ট, সেই পাসপোর্টও দেওয়ার ব্যবস্থা তিনি নিয়েছিলেন। এবং তিনি 73 সালে পূর্ণাঙ্গ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন, তখন হাতে লিখে পাসপোর্ট দেওয়া হতো। বাংলাদেশ তার নেতৃত্বে খাদ্যের স্বয়ংসম্পদতা অর্জন সহ আমাদের প্রবৃদ্ধি 7 ভাগ পর্যন্ত অর্জন করেছিল মাত্র 3.5 বছরের মধ্যে, এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনি যে ব্যাপক কর্মসূচি নিয়েছিলেন তা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমাদের দুর্ভাগ্য 75 সালে 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকেই হত্যা করা হয়নি, সেই সাথে আমি হারালাম আমার মাকে, আমার মা, আমার 3 ভাই, আমার আত্মীয় পরিবার পরিজন সহ প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হলো। 15ই আগস্ট আমার মা ভাইয়েরা সহ যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম, জার্মানিতে ছিলাম, কারণ আমার স্বামী নিউক্লিয়ার সায়েন্টিস্ট, কার্লসরু ইউনিভার্সিটিতে তখন গবেষণা করছিলেন, আমরা ছুটি কাটাতে গিয়েছিলাম। হঠাৎ একদিন পিতামাতা ভাই সব হারালাম, নিঃস্ব হয়ে গেলাম, দেশে ফিরতে পারলাম না। জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা এসেছিলো আমাদের 2 বোনকে দেশে ফিরতে দেয়নি, এমনকি আমার ছোটো বোনের পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি। আমরা 6 বছর রিফিউজি আকারে বিদেশে ছিলাম। 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, বাংলাদেশের জনগণের সমর্থন, ব্যাপক সমর্থন ছিল বলে আমি একরকম জোর করে দেশে ফিরে এসেছিলাম। তখন থেকে আমার লক্ষ্য ছিল, 75 পর থেকে আমরা চেয়েছি
এই বাংলাদেশ জাতিপিতা যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তুলব। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না, ব্যর্থ হতে আমরা দেব না। আমাদের দুই বোনেরই এটা একটা প্রতিজ্ঞা ছিল, শোককে বুকে নিয়ে আমরা প্রচেষ্টা চালিয়েছি, 21 বছর পর সরকার গঠন করেছি। আমরা চেয়েছি বাংলাদেশকে সার্বিকভাবে উন্নত করতে, বাংলাদেশের জনগণকে সেবা দিতে। আমরা একের পর এক সেই প্রচেষ্টা চালিয়ে গেছি। প্রথমবার সরকার এসে বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, বাংলাদেশে অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করছিল, সাক্ষরতার হার আমরা বৃদ্ধি করেছিলাম, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছিলাম, রাস্তাঘাট পুল ব্রিজ অনেক কিছু আমি করেছিলাম, কিন্তু 5 বছর মাত্র ক্ষমতায় ছিলাম, এরপর আর আসতে পারিনি। 2008-এ দ্বিতীয়বার ক্ষমতায় আসি, দ্বিতীয়বার যখন পুনরায় দেশ সেবার সুযোগ পাই তখন আবার পুরোদমে আমরা কাজ শুরু করি। কারণ লক্ষ্য এটাই যে বাংলাদেশকে আমাদের সোনার বাংলা হিসেবে গড়তে হবে, জাতিপিতার স্বপ্ন পূরণ করতে হবে। আর সেই নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ, কারণ কম্পিউটার শিক্ষা বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করা এটা যেন বাংলাদেশের মানুষ করতে পারে। 96 সাল থেকে কিছু উদ্যোগ নিয়েছিলাম যেটা সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু দ্বিতীয়বার এসে সেই উদ্যোগটা নিয়ে দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত সকল ক্ষেত্রে এই আধুনিক প্রযুক্তি যাতে ব্যবহার হয় তার জন্য শিক্ষার ব্যবস্থা করি, সমস্ত ট্যাক্স প্রত্যাহার করে কম্পিউটার ল্যাপটপ বা তার পার্টস যাতে সহজলভ্য হয় জনগণের কাছে, সেই সাথে সাথে আমাদের ছেলেমেয়েদেরও এই কম্পিউটার শিক্ষার আমরা ব্যবস্থা নিই, যার শুভফল আজকে আমরা পাচ্ছি। এর ফলে একটা ডিজিটাল বিপ্লব দেশে সাধিত হয়েছে, আজকে প্রায় সমগ্র বাংলাদেশে আমরা ইন্টারনেট সার্ভিস দিতে সক্ষম হয়েছি, সাবমেরিন কেবল প্রায় 3,500 ইউনিয়নে পৌঁছে গেছে, আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, সেই সাথে সাথে আমরা বাংলাদেশকে একটা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষিত জাতি যাতে গড়ে ওঠে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা চাই যে দেশ এগিয়ে যাক, সেই লক্ষ্যে যখনই যে প্রযুক্তি আসে আমরা সেই পদক্ষেপ নিই। 2015 সালে 24 নভেম্বর আমরা বাংলাদেশের জনগণের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট দিতে শুরু করি। 2018-19 অর্থ বছর থেকে এই আগামী 10 বছরের জন্য আমরা এখন ই পাসপোর্ট প্রদানের পদক্ষেপ নিয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই যে আমরা এক একবার নতুন প্রযুক্তি নিয়ে আসছি সেটা যে তারা কার্যকর করতে পারছেন সেজন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ আমি জানাচ্ছি। আমাদের লক্ষ্য যে আমরা বাংলাদেশকে একটা উচ্চ মর্যাদায় নিয়ে যাব, আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যে প্রকল্প আমরা এই পাসপোর্ট করবার জন্য গ্রহণ করেছি এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে, কারণ আমরা যে পাসপোর্টটা দিতে যাচ্ছি পাসপোর্ট এটা বায়োমেট্রিক পাসপোর্ট, এম্বেডেড ইলেকট্রনিক মাইক্রো প্রসেসর চিপ থাকবে, সেখানে একজন পাসপোর্ট যে গ্রহণ করবেন তার বায়োগ্রাফি ও বায়োমেট্রিক অর্থাৎ তার ছবি ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের কর্নিয়া থাকবে। কাজেই সেখানে অতীতে যে একটা সমস্যা ছিল পাসপোর্ট নিয়ে যে একসময় গলা কাটা পাসপোর্টও প্রচলিত ছিল আমাদের দেশে, সেটা আর কখনো হবে না, এখন আর মানুষ ধোকায় পড়বে না, এখন স্বচ্ছতার সাথে চলবে এবং ই গেট থাকবে যেখানে সরাসরি খুব সহজে ইমিগ্রেশন দ্রুত করতে পারবে সেই সুযোগটাও সৃষ্টি করা হবে। একটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন মানে পদ্ধতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি আর সেই সুযোগটা আমাদের দেশের মানুষ পাবে। আমরা জানি যে ইতিমধ্যে বিশ্বের অনেক দেশে এই আধুনিক প্রযুক্তি সম্পন্ন পাসপোর্ট তারা গ্রহণ করেছেন, এই পাসপোর্ট গ্রহণ করেছেন প্রায় 118টি দেশ ইতিমধ্যে এটা প্রবর্তন হয়ে গেছে, কাজেই বাংলাদেশ এখন হলো 119টি দেশ আমরা সেই জায়গায় পৌঁছাতে পেরেছি এবং এশিয়ায় এই দক্ষিণ এশিয়ায়
সর্বপ্রথম বাংলাদেশি ই পাসপোর্ট চালু করতে সক্ষম হয়েছে। সেজন্য আবারও আমি আমাদের এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। অত্যন্ত অল্প সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে এই কাজ করতে তারা মানে সক্ষম হয়েছেন। আমাদের সরকার চায় বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, আত্মমর্যাদাশীল হবে। আমরা অর্থনৈতিকভাবে আজকে এগিয়ে গেছি, কাজে আমাদের দেশের মানুষেরও আর্থিক সচ্ছলতা এসেছে। কাজে এখন অনেক বিদেশে মানুষ যায়, আর আমাদের প্রবাসীরা তারা বিদেশে কাজ করে, রেমিটেন্স পাঠায়, যে রেমিটেন্স আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে। আমাদের রিজার্ভ, আমাদের বিদেশি মানে সব ধরনের কার্যক্রমে তাদের বিরাট সহায়তা আমরা পাই। কাজে তারা যাতে কোনো রকম হয়রানির শিকার না হন সেটাও আমরা লক্ষ্য রাখি। ইতিমধ্যে দেশের আভ্যন্তরে 64টি জেলায় 69টি পাসপোর্ট অফিস, 33টি ইমিগ্রেশন চেকপোস্ট এবং বিদেশে অবস্থিত 75টি বাংলাদেশ মিশনে পাসপোর্ট ও ভিসা উইংয়ের মাধ্যমে পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন সেবাকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও পাসপোর্ট ইমিগ্রেশন সেবাকে যুগোপযোগী করতেই এই ই পাসপোর্ট প্রদান করতে যাচ্ছি। ই পাসপোর্টের সঙ্গে ইগেট, ই পাসপোর্ট ও ইগেট সংযোজিত হলে ইমিগ্রেশন পাসপোর্ট সেবা সহজ, স্বচ্ছন্দময় এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। কারণ প্রবাসীরা যখনই আসেন তখনই শোনা যায় যে তারা নানা রকম হয়রানির শিকার হয়। ভবিষ্যতে এই হয়রানির শিকার আর তারা কখনো হবেন না, বা যারা বিদেশে যান তাদেরও কোনো রকম হয়রানির শিকার হতে হবে না। আমরা যেহেতু মেশিন রিডেবল পাসপোর্ট, প্রথমে হাতে লেখা, তারপর মেশিন রিডেবল, এখন আমরা ই পাসপোর্ট, অর্থাৎ ধাপে ধাপে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। কাজে আমরা ইতিমধ্যে আমাদের এই অধিদপ্তরের অবকাঠামো এবং নিজস্ব ভবন সব কিছু আমরা তৈরি করে দিয়েছি। আমরা চাই যে আমরা সবসময় যেন মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি, সেভাবেই আমরা দেশকে গড়তে চাই, আর সেই লক্ষ্য নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। 2008-এ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে এ পর্যন্ত আমরা সরকার চালাচ্ছি। আমাদের সৌভাগ্য যে 2020 সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন, ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সেই সাথে 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। কাজে আমরা মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি, আর এই মুজিব বর্ষে এই পাসপোর্ট মানুষ পাবে, আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই যে নতুন পাসপোর্ট পাবে, সেজন্য জনগণকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আর বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, ভোট দিয়ে নির্বাচিত করেছেন, নির্বাচনের মাধ্যমে তাদেরকে সেবা করার সুযোগ দিয়েছেন, সেজন্য সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আমাদের নির্বাচনী অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, সে সেবা মানুষ পাচ্ছে, মানুষের জীবন মান সহজ হয়েছে এবং আরও আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য, আমাদের ইতিমধ্যে আমাদের প্রবৃদ্ধি আমরা 8.15 উন্নীত করতে সক্ষম হয়েছি, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, দারিদ্রের হার আমরা 20.5% নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য যে আমরা আরও নামিয়ে বাংলাদেশকে সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত করব। কাজে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। আমাদের প্রতিটি উন্নয়নের কাজ আমরা সবসময় মাথায় রাখি যে এটা যেন একবার গ্রাম পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষ যেন সেই সেবাটা পায়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রতিটি উন্নয়নের কাজ আমরা করে থাকি। জাতিসংঘ ঘোষিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইতিমধ্যে বাংলাদেশের জন্য যা যা প্রযোজ্য সেগুলি আমরা গ্রহণ করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। এছাড়াও বাংলাদেশ ভবিষ্যতে কীভাবে এগিয়ে যাবে সে পরিকল্পনা আমরা নিয়েছি। আমি যেমন 2010 সালে থেকে 2020 সাল পর্যন্ত আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন শুরু করেছি। বর্তমানে আমরা 2021 সাল থেকে 2041 সালের বাংলাদেশ
কিভাবে উন্নত হবে সেই পরিকল্পনাও আমরা প্রণয়নের কাজ হাতে নিয়েছি, অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে চলবে। হ্যাঁ, তবে এটা ঠিক, যুগের সাথে তাল মিলিয়ে এটা সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, কিন্তু একটা কাঠামো, একটা দিক নির্দেশনা, একটা ভিশন থাকতে হবে, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। এখানেই আমরা থেমে থাকিনি। সাথে সাথে 2100 সালের বাংলাদেশ কীভাবে আমরা উন্নত করব, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বাংলাদেশের জনগণকে কীভাবে মুক্ত করব, কারণ বাংলাদেশ হচ্ছে একটা বদ্বীপ, কাজে এই বদ্বীপ অঞ্চলের মানুষগুলি যেন কোনো রকম জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা 2100 সাল পর্যন্ত আমাদের পরিকল্পনা ডেল্টা প্ল্যান 2100 এটা আমরা বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু করেছি। অর্থাৎ শুধু বর্তমানই নয়, ভবিষ্যৎ বংশধর, ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ এই মুহূর্তে যে শিশুটি জন্ম হবে তার ভবিষ্যৎ জীবনটাও যেন সুন্দর হয়, নিরাপদ হয়, আর্থিকভাবে সচ্ছল হয়, সেইভাবেই আমরা পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি। যেন বাংলাদেশ জাতির পিতা স্বাধীন করে দিয়েছেন, এই স্বাধীনতা অর্থবহ হয়, দেশের মানুষ যেন উন্নত জীবন পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপনে এই বিশেষ বছরে আমরা জনগণের হাতে ই পাসপোর্ট তুলে দিতে পারছি, যা নিঃসন্দেহে ডিজিটাল জগতে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। আমি বাংলা এই পর্যায়ে আমি ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বর্তমান, বাংলাদেশ চিরচির। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার দিক নির্দেশনামূলক ভাষণের জন্য। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান বক্তব্য ভবিষ্যতের পাথেয় হয়ে থাকবে। একই সঙ্গে ই পাসপোর্ট ও